খাগড়াছড়িতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিলকে কেন্দ্র করে শনিবার খাগড়াছড়ি পৌর শহরে বাস টার্মিনাল এলাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে। শুক্রবার বিকেলে জেলা তথ্য অফিস শহরে মাইকিং করে এ গণবিজ্ঞপ্তি জারি করে। এর প্রতিবাদে আগামী 12 ও 13 এপ্রিল জেলায় সড়ক অবরোধ ডেকেছে জেলা বিএনপি। খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুজ্জামান স্বাক্ষরিত ফৌজদারি কার্যবিধি 1898-এর 144 ধারা আদেশে বলা হয়, 8 এপ্রিল খাগড়াছড়ি কেন্দ্রীয় বাস টার্মিনাল সন্নিকটস্থ মাঠে খাগড়াছড়ি জেলা বিএনপি ইফতার মাহফিল করার উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি একই তারিখে জাতীয় শ্রমিক লীগ খাগড়াছড়ি পৌর শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে মর্মে পুলিশ সুপার জেলা বিশেষ শাখা থেকে 6 এপ্রিল জানা গেছে। মাহফিল ও সমাবেশ চলাকালীন কতিপয় ব্যক্তি একত্রে মিলিত হয়ে উক্ত স্থানে শান্তি শৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে প্রতীয়মান হয়। এ অবস্থায় খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস টার্মিনাল সন্নিকটস্থ মাঠ ও কেন্দ্রীয় বাস টার্মিনাল ও তৎসংলগ্ন এলাকায় যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধকল্পে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে উল্লেখিত স্থানে শনিবার সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি 1898-এর 144 ধারা মতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে শুক্রবার সকালে খাগড়াছড়িতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আগামীকাল শনিবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল বানচাল করা হলে 12 ও 13 এপ্রিল জেলায় সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তিনি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, পূর্ব নির্ধারিত চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার কর্মসূচির জন্য স্থান বরাদ্দ পেতে জেলা প্রশাসকের কাছে জেলা বিএনপি শহরের 4টি স্থানে অনুমতি চাইলেও প্রশাসনের অনুমতি মেলেনি। অন্যদিকে জেলা বিএনপির আবেদনের 6 দিন পর বিএনপির আবেদন করা স্থান খাগড়াছড়ির সরকারি উচ্চ বিদ্যালয়ে পৌর আওয়ামী লীগ শান্তি সমাবেশের কথা বলে আবেদন করলে তাদেরকে অনুমতি দেওয়া হয়। জেলা বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি বাস্তবায়ন করতে ব্যক্তি মালিকানাধীন জমি বেছে নেওয়া হলেও এখনও তা পণ্ড করতে ক্ষমতাসীন দলের ইশারায় প্রশাসন পায়তারা করছে। ইফতার ও দোয়া মাহফিল বানচাল করতে প্রশাসন দলীয় নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করছে। শুক্রবার ভোর রাতে পুলিশ খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।